আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের একটি গল্প শাহ মকবুল গল্পটি হুমায়ুন আহমেদের হিমুর একান্ত সাক্ষাৎকার এবং অন্যান্য বইটি থেকে নেয়া হয়েছে শাহ মকবুল গল্প আমি সাধারণত এক বৈঠকে লেখার চেষ্টা করি গল্প আমার কাছে হচ্ছে একটা রঙিন সুতা দিয়ে নকশা তৈরি করা নকশা তৈরির কাজ কয়েক বৈঠকে করলে নকশার ধারাবাহিকতা নষ্ট হয় শাহ মকবুল গল্প নিয়ে আমি কতবার যে বসেছি তা আল্লা মা জানেন শেষটায় ধৈর্যচ্যুতি হয়েছে গল্পটা ফেলে দিয়েছি শাওনের অনেক বিচিত্র স্বভাবের একটি হচ্ছে আমার ফেলে দেয়া গল্প অসমাপ্ত নাটক যত্ন করে তুলে রাখা এর জন্যে তার একটা বড় টিনের ট্রাঙ্ক আছে ট্রাঙ্কটা আড়ং থেকে কেনা লতাপাতা পাতা ফুলাকা শাওনের ধারণা আমার ফেলে দেওয়া গল্প এবং নাটকগুলো নাকি বেশি ভালো শাহ মকবুলকে উদ্ধার করা হয়েছে শাওনের ট্রাঙ্ক থেকে অসমাপ্ত অংশ শেষ করেছি কি দাঁড়িয়েছে কে জানে স্যার আমার নাম মকবুল শাহমুকবুল নামের আগে শাহ কি কারণে আছে জানি না মনে হয় আমরা শাহ বংশ আমার পিতার নাম সাজুলিল দাদার নাম শাহমুদোসের আমি এই পর্যন্তই জানি এর বেশি জানি না শাহ বংশ বলে কিছু আছে কিনা আপনি নিশ্চয়ই জানেন আপনি লেখক মানুষ লেখকরা অনেক কিছু জানেন আমি একজন প্রুফ রিডার আপনার মতো অনেক লেখকের লেখার প্রুফ আমি দেখি মাঝে মাঝে এমন চমক খাই একবার এক লেখকের লেখায় পড়লাম উই পোকা জন্মান্ধ এক জীবনে কতই পোকা দেখেছি কিন্তু কখনও জানতাম না তারা জন্মান্ধ আমি যে অশিক্ষিত মূর্খ তাও না বিয়ে পাশ করেছি রেজাল্ট ভালো হয়নি তারপরেও বিয়ে ডিগ্রির আলাদা ইজ্জত আছে গ্র্যাজুয়েট হওয়া সহজ বিষয় না স্যার আমি কি ভুল বললাম আমি হাই চাপতে চাপতে বললাম না শাহমুখ বলে আমার সামনে বসা প্রুফ নিয়ে এসেছে বাইরে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টিতে আটকা পড়েছে আমি ভদ্রতা করে তাকে চা খেতে বলে বিপদে পড়ে গেছি সে চায়ের কাপে চুমুক দিয়ে গল্প শুরু করেছে আমি গল্পের মাঝখানে উঠে যেতে পারছি না এতটা নিষ্ঠুরতা দেখানো যাচ্ছে না আমি নিজে গল্প লিখি কোনো পাঠক আমার গল্পের শুরুটা পড়ে উঠে গেলে আমার যেমন খারাপ লাগবে শামুক বলে নিশ্চয় ততটাই খারাপ লাগবে স্যার আপনার কি কোনো জরুরি কাজ আছে আমি বললাম খুব জরুরি কাজ অবশ্যই একটা আছে শামুক বুল বলল আমি চাটা শেষ করেই চলে যাব আমার কারণে আপনার কাজের ক্ষতি হয়ে গেল আমি বললাম তেমন কিছু ক্ষতি হয়নি তুমি ধীরে সুস্থে চা শেষ করো আর এক চুমুক দিলে চা শেষ হয়ে যাবে শেষ চুমুকটা দেয়া আগে আপনাকে একটা প্রশ্ন করব যদি বেয়াদুবি না নেন স্যার আপনার সঙ্গে তো আমার প্রায় এক বছরের উপর পরিচয় আপনার দুটা বইয়ের সেকেন্ড প্রুফ আমি দেখেছি আপনার কি কখনো মনে হয়েছে আমি পাগল অবশ্যই না কথা একটু বেশি বলি কথা বেশি বলা পাগলের লক্ষণ না অনেকেই বেশি কথা বলে পাগলরা বরং কম কথা বলে আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম তুমি পাগল এই বিষয় আমি নিশ্চিত শামকবুল বলল এটা কি স্যার আপনি লিখিতভাবে বলবেন কেন বলতো আমি বিশিষ্টজনদের সার্টিফিকেট জোগাড় করছি অনেকেই লিখিতভাবে দিয়েছেন আজাদ পাবলিকেশনের মালিক আব্দুল সোভান সাহেব দিয়েছেন উনার মেজু মের জামাই নুরুন নবী বারেট ল উনিও দিয়েছেন একজন ব্যারিস্টারের সার্টিফিকেট পাওয়া তো সহজ কথা নয় স্যার কি বলেন অবশ্যই কবি সাহিত্যিকদের সার্টিফিকেটও আমার অনেক জোগাড় হয়েছে আচ্ছা যাও আমি লিখিতভাবেই দিব যেটা বিশ্বাস করি সেটা লিখিতভাবে বলতে আমার অসুবিধা নেই আমার কথা শেষ হওয়া মাত্র শাহ শাহমুকবুল পাঞ্জাবির পকেট থেকে কম্পিউটারে কম্পোজ করা ফোর সাইজের একটা কাগজ বের করল সেখানে লেখা যার জন্যে প্রযোজ্য মকবুল পিতা জলিল গ্রাম নিশিন্দা জেলার নেত্রকোনা আমার পূর্ব পরিচিত সে পাগল নহে পূর্ণ নাম ঠিকানা পেশা তারিখ আমি নাম সই করতে করতে কৌতূহলী হয়ে বললাম কি করবে সার্টিফিকেট দিয়ে শাহ মকবুল বলল আমার একটা শখ শখের তোলা আশি টাকা স্যার আপনার কি একটা পাসপোর্ট সাইজ ছবি আছে ছবিটাও ফর্মটার সঙ্গে আঠা দিয়ে আটকে রাখব দস্তকর দেখে মানুষ চেনা যায় না ছবি দিয়ে চেনা যায় আমি খুঁজে পেতে এক কপি পাসপোর্ট সাইজ ছবিও এনে দিলাম বৃষ্টি থেমে গেছে শামকবুল বিদায় হল যাবার আগে তার বিশেষ কায়দায় কদম করলো। করল পায়ে না করে পায়ের সামনের মেঝে স্পর্শ করে সালাম কদম না বলে মেঝে বুসি বলা যেতে পারে মানুষের বিচিত্র শখ নিয়ে বিস্ময়ে অভিভূত হবার বয়স আমার না সেই শখের তোলা আশি টাকা হলেও না আমি আমার এক জীবনে বহু বিচিত্র শখের মানুষ দেখেছি চিটাগাং রেলওয়ে কলোনির জয়নাল নামের এক লোক রেলওয়ে কর্মচারী ছিলেন যা শখ খাওয়া দাওয়া শেষ করার পর মাগুর মাছের মাথা যেদিন মাগুর মাছ রান্না হয় সেদিন ধুয়ে মুছে জমা করে রাখা তার সঞ্চয় তিনশোর ওপর মাগুর মাছের মাথা ছিল মাগুর মাছের মাথা জমানো যেমন নির্দোর্শক আমি পাগলনা জাতীয় সার্টিফিকেট জমানো নির্দোর্শক নির্দোর্শক নিয়ে মাথা ঘামানোর কিছু নেই আমি শাহ মকবুলের কথা ভুলেই গেলাম সে প্রুফ নিয়ে আসা যাওয়া করে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না একদিন একটু অন্যভাবে দেখা হয়ে গেল আমার স্ত্রী শাওন আগ্রহ নিয়ে কি একটা নাটক দেখছে দেখে আমি পাশে বসলাম প্রেম বিষয়ক যেসব নাটক হয় সেরকম একটা নাটক নায়ক নায়িকা ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা নিয়ে খাচ্ছে খুবই অস্বাভাবিক সব ডায়ালগ দিচ্ছে যেমন নায়ক বলছে আমার জীবনটাই ফুচকা কামড়ে কামড়ে কে যেন শেষ করে দিচ্ছে নায়িকা বলল তাহলে এখন থেকে তোমাকে আমি ডাকবো ফুচকা কুমার বলি সে বিকট হা করল নায়ক তার মুখে আস্ত একটা ফুচকা ঢুকিয়ে দিল নায়িকা কামড় দিল নায়কের আঙুলে পুরো বিষয়টাই হাস্যকর কিন্তু আমার নজর আটকে গেল অন্য জায়গায় ফুচকওয়ালার দিকে ফুচকওয়ালা আমাদের শামকবুল নায়ক নায়িকার কথা শোনা ছাড়া তার করণীয় কিছুই নেই কিন্তু এই কাজটা সে করল প্রফেশনাল অভিনেতাদের মতো মাঝে মাঝে আগ্রহ নিয়ে নায়ক নায়িকার কথা শুনে মুচকি হাসে একটা ফুচকা বানিয়ে এক ফাঁকে খেয়ে ফেলল পকেট থেকে সিগারেট বের করলো। ধরাবে কি ধরাবে না কিছুক্ষণ চিন্তা করে আবার পকেটে রেখে দিল ডিরেক্টর সাহেব যদি এসব তাকে বলে দিয়ে থাকেন তাহলে বলতেই হবে তিনি বড় ডিরেক্টর নায়ক নায়িকার অভিনয় দেখে আমার অবশ্যই সেরকম কিছু মনে হল না পরের বার যখন প্রুফ নিয়ে এল আমি বললাম এই তুমি অভিনয় করো নাকি মকবুল মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে বলল টুকটাক করি স্যার তোমার অভিনয় কিন্তু ভালো ভালো পার্ট পাই না স্যার ঠেলওয়ালা রিক্সাওয়ালা এইসব পাই তোমার ফুচকাওয়ালার একটা অভিনয় দেখেছি নাটকের নাম জানি না সেখানে তুমি ফুচকা বিক্রি করার সময় যে কাজগুলো করেছ সেগুলো কি তোমাকে ডিরেক্টর শিখিয়ে দিয়েছেন না নিজে নিজে করেছ শামকবুল মাথা নিচু করে বলল ডিরেক্টর সাহেব তো নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত থাকেন আমরা কে যা করার নিজে নিজেই করেছি নাটকের নাম হৃদয়ের ভগ্ন জানালা নাটক কেমন হয়েছে জানি না তোমার অভিনয় ভালো হয়েছে বেশ ভালো হয়েছে শাহ মকবুল তার বিশেষ কায়দায় কদম করল অতি বিনয়ের সঙ্গে বলল আপনার তো অনেক জানাশোনা যদি একজনকে বলে দেন ডায়ালগ আছে এমন একটা পার যদি দেয় সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকব কেনা গোলাম হওয়ার দরকার নেই আমি বলে দেব ডাইরেক্টর মিজান ভাইকে যদি বলে দেন উনি আপনার বিশেষ ভক্ত আমি বলে দেব ওনার মোবাইল নাম্বারটা কি আপনাকে লিখে দিয়ে যাব স্যার দিয়ে যাও শামকবুল মোবাইল নাম্বার লিখে দিয়ে চলে গেল আমার টেলিফোন করা হলো না ত্রুটিটা আমার না ত্রুটি শাহকবুলের শাহকবুল সেই শ্রেণীর মানুষ চোখের সামনে থেকে সরে গেলে যাদের কথা মনে থাকে না মাঝারি আকৃতি ছোটোখাটো মানুষ বিড়ালের মতো নিঃশব্দে হাঁটে নিঃশব্দে চলাফেরা করে তার চলাফেরা কথাবার্তায় একটি জিনিসই প্রকাশ পায় আমি অতি ক্ষুদ্র অতি তুচ্ছ রাস্তায় সিএনজি বেবি ট্যাক্সিগুলোর মতো যাদের পেছনে লেখা থাকে আমি ছোট আমাকে ধাক্কা দেবেন না এক ছুটির দিনের কথা বেলা করে ঘুম থেকে উঠেছি আয়োজন করে চা খাচ্ছি হাতে পত্রিকা মারামারি কাটাকাটির খবর দিয়ে যেন দিনের শুরু না হয় সেজন্য ভেতরকার দিকের পাতা পড়ছি সংস্কৃতি সংবাদ এক মডেল কন্যার বিশাল ছবি ছাপা হয়েছে স্লিভলেস জামা গায়ের এই নায়িকার বয়স সতেরো তিনি ইন্টার পাশ করেছেন তার পছন্দ অপছন্দের বিশাল তালিকা ছাপা হয়েছে আমি আগ্রহ নিয়ে পড়ছি তিনি জানাচ্ছেন যে অশ্লীল ছবিতে তিনি কখনোই অভিনয় করবেন না ভালো সামাজিক ছবিতে অভিনয় করবেন এবং ছবির স্বার্থে চুম্বন দৃশ্য করতে তিনি রাজি আছেন তার আদর্শ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রিয় অভিনেতা শাহরুখ খান প্রিয় লেখক শেক্সপিয়র কার্ল মার্কস এবং ভিক্টর হুগো ভিক্টর হুগোর কোন কোন বই পড়েছেন জানতে চাওয়া হলে তিনি বলেন যে প্রায় সব বই পড়েছেন তবে এই মুহূর্তে বইয়ের নাম মনে করতে পারছেন না মডেলকন্যার প্রিয় রং নীল প্রিয় খাদ্য চ্যাপা সুটকি এবং পিৎজা মডেল কন্যা শখ এবং প্রিয় অপ্রিয়ের তালিকা পড়ে যথেষ্টই আনন্দ পেলাম এরকম আনন্দদায়ক আইটেম আরও আছে কিনা না দেখতে গিয়ে বলের ছবির দিকে চোখ আটকে গেল সেই প্রান্তিকে সেরা অভিনেতার পুরস্কার নিচ্ছে মিজানুর রহমানের মেগা সিরিয়াল হলুদ কালো নীলে সে মতি পাগলের ভূমিকা অসাধারণ অভিনয় করেছে মতি পাগলের একটা ডায়ালগ সুপারহিট করেছে লোকজনের মুখে মুখে ফিরছে ডায়ালগটা হচ্ছে ভাত খামুনা চাপায় বেদনা বেশ কিছু রিক্সা বেবি ট্যাক্সি এবং বাসের পেছনে এখন নাকি এই কথা লেখা আমি ঘর থেকে বিশেষ বের হই না বলে ভাত খামুনা চাপায় বেদনা লেখা আমার দেখা হয়নি তবে শামক বল যে অভিনয় নিয়ে যথেষ্টই ব্যস্ত এটা বুঝলাম যখন দেখলাম প্রুফ নিয়ে সে আসা যাওয়া করছে না অন্য একজনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে অবসর সময় টিভি থাকার অভ্যাসও আমার নেই কাজেই শামক বলে অভিনয় কেমন করছে তাও জানি না একদিন শাওন খুব উত্তেজিত গলায় বলল তোমার ওই লোক তো ফাটাফাটি অভিনয় করে ওই যে প্রুফ রিডার মকসুদ নাম মকবুল কি নাম মতি পাগলার ভূমিকা অভিনয় করছে দেখে মনেই হয় না অভিনয় দেখে মনে হয় সত্যি সত্যি কোনো এক পাগলকে রাস্তা থেকে তুলে এনেছে গলার মডুলেশন এত চমৎকার ভাত খামুনা চাপায় বেদনা যে সত্যি হিট করেছে তার একটা প্রমাণ পেলাম গাড়ি করে গাজীপুর যাচ্ছি সিগনালে গাড়ি থেমেছে ফুল বিক্রি করে ছেলে মেয়েরা প্রায় ঝাঁপ দিয়ে পড়েছে এর মধ্যে আট ন বছর বয়সে এক মেয়ের চেহারা এতই মায়াকারা তার হাতে ছোট ছোট হলুদ রঙের কয়েকটা গোলাপ গোলাপের চেয়েও মেয়েটার চেহারা সুন্দর লাগছে গোলাপ গোলাপগুচ্ছের দাম পনেরো টাকা আমি তাকে বিশ টাকার নোট দিলাম সে বলল এই টাকা দেয়া রুটি না খামু ভাত খামু না সাপাই বেদ না বলি সে ফিক করে হেসে ফেলল আমি ধরেই নিলাম প্রুফরিটার মতির দেখার পাওয়া যাবে না সে প্রুফ ভালো দেখত তাতে সন্দেহ নেই আমার মতো বানানে দুর্বল লেখকের জন্য এটা দুঃসংবাদ নতুন আব্দুস সাত্তার নানান যন্ত্রণা করছে কথ্য কথাবার্তা সে নির্দায়িত্বে সাধু ভাষা করে দিচ্ছে উদাহরণ দেই আমি লিখলাম বিরাট ভুক লাগছে সা খামু না ভাত দাও সে শুদ্ধ করে ঠিক করল খুব ক্ষুধা লেগেছে চা পান করবো না ভাত দাও আমার মাথায় বাড়ি সে শুধু যে ভাষা ঠিক করছে তা না কিছু কিছু অংশ ফেলেও দিচ্ছে কাজটা কেন করছে জিজ্ঞেস করলে কিছু বলে না রাগি রাগি চোখে তাকিয়ে থাকে এর চেহারাও সন্ত্রাসীর মতো কঠিন ধমক দিতে ভয় লাগে আমার লেখালেখি বন্ধ হবার জোগাড় দিন দশকের মাথায় সমস্যার সমাধান হল এক সকালে চা খাচ্ছি শাহ মকবুল কাটা প্রুফ নিয়ে উপস্থিত আমি আনন্দিত কলায় বললাম আরে মকবুল তুমি মকবুল বলল স্যার অভিনয় সেরে দিয়েছি আমার পুষল না পুষল না কেন সবাই পাগলের চরিত্র করতে বলে আমি পাগল করব না রাস্তায় যখন বের হই লোকে ভাবে পাগল অভিনয় যে ভালো করছো এটা তার প্রমাণ সবাই পাগল বললে একসময় পাগল হয়ে যাব জগতের এটাই নিয়ম মানুষের মুখে যা রটে তাই হয় কে বললই কথা আপনার লেখার মধ্যে পড়েছি স্যার আপনি লিখেছেন মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় কোন লেখা সেটা মনে নাই এটার অর্থ মানুষ যাকে নিয়ে জয় জয় করে তার জয় হয় আর যাকে নিয়ে ক্ষয় করে তার ক্ষয় হয় অর্থটা কি স্যার ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে শুটিংয়ে যখন যাই তখন ডিরেক্টর সাহেব বললেন এই পাগলাটারে এক কাপ সাদে মনটা এত খারাপ হয় প্রোডাকশনের ছেলেপেলেরা পেলেরা আমার ডাকে পাগলা স্যার আমি বললাম আমাদের সমাজে পাগল বা পাগলা আদর অর্থে ব্যবহৃত হয় আমরা যখন বলি ছেলেটা পাগলা আছে তখন বুঝতে হয় ছেলেটার কাজকর্ম মজার স্যার আমি পাগলের আর কোনো চরিত্র করব না আচ্ছা ঠিক আছে চা খাও সে চা খেয়ে কাটা প্রুফ মিলাতে বসল ঘণ্টাখানিক লাগবে কাজ শেষ করে আমাকে দেখিয়ে চলে যাবে আমি শোবার ঘরে চলে এলাম নতুন একটা রকিং চেয়ার কেনা হয়েছে দোল খেতে খেতে টিভির চ্যানেল বদলাতে মজা লাগে দুলুনির সঙ্গে সঙ্গে চ্যানেল বদলাচ্ছে ঠিকমতো সিনক্রোনাইজ করতে পারলে আনন্দময় ব্যাপার দুলুনি থামাতে হলো কারণ কাজের ছেলে এসে বলল লোকটা কানতেছে। আমি তৎক্ষণাৎ উঠে গেলাম শামুকবুল লাল নীল পেন্সিল নিয়ে মেঝেতে উবু হয়ে বসেছে প্রুফ দেখছে যথেষ্ট মন লাগিয়ে একই সঙ্গে টপ টপ করে চোখের পানি পড়ছে আমি বললাম মুকবুল কি হয়েছে মুকবুল আমার দিকে না তাকিয়ে বলল মনটা খারাপ কেন আপনার একটা লাইন পড়ে হঠাৎ মনটা খারাপ হয়েছে আর ঠিক হচ্ছে না আমার এরকম হয় কোন লাইনটা মকবুল লাল কালিতে দাগ দিয়ে প্রুফ আমার হাতে দিয়ে চোখ মুছতে লাগল মন খারাপ করার মতো কোনো লাইন না লেখা আছে সালমা বলল তুমি মনে করে একটা ডিমওয়ালা ইলিশ মাছ কিনে এনো মনে থাকবে তো তোমার তো আবার কিছুই মনে থাকে না আমি বললাম সালমা নামের পরিচিত কেউ কি আছে মকবুল বলল জিনা স্যার স্বামী স্ত্রীর মিল মোহাম্বতের কথা কি সুন্দর করে লিখেছেন আমি বললাম মকবুল তুমি বিয়ে করেছ মকবুল বলল জিনা স্যার বিয়ে পরীক্ষার রেজাল্ট হবার দু মাস পরে আমার বিয়ে ঠিক হয়েছিল মেয়ের নাম জাহেদা বিয়েটা ভেঙে গিয়েছিল তারপর আর বিয়ে করি নাই কত বছর আগে বিয়ে পাশ করেছ পনেরো বছর আগে জায়দা কি খুব রূপবতী ছিল স্যার আমি দেখি নাই আমার বড় খালা দেখেছিলেন তিনি বলেছেন মেয়ে শ্যামলা তবে মুখের কাটিং ভালো মাথায় চুল আসে ইন্টারপাস গ্রামের মধ্যে ইন্টারপাস মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার তার সে বড় কথা শ্যামলা মের অন্তর হয় ফসা আর ফসা মের অন্তর হয় শ্যামলা কে বলেছে আপনার এক লেখাতে পড়েছি বিয়েটা ভাঙল কেন মকবুল ধরা গলায় বলল বিরাট হিস্টোরি স্যার শুনলে আপনার খারাপ লাগবে খারাপ লাগলে লাগবে শুনি তোমার গল্প আপনি যদি লিখে ফেলেন বিরাট বিস্তত হব আমি লিখব না শোনা গল্প আমি কখনো লিখি না আর লিখলেও ক্ষতি নাই কেউ তার বুঝবে না আপনি আমার মতো নিয়ে লিখছেন ঠিক বলেছি স্যার ঠিকই বলেছ গল্পটা শুরু করি স্যার আমার বাবার এ দিয়া শুরু করি আসলে এই গল্প ওনারই আমি কেউ না আমার বাবা ছিলেন পাগল আমার বিবাহে বরযাত্রী হয়ে বাবার সঙ্গে গিয়েছিলেন সব ঠিকঠাক ছিল বাবা ছিলেন শান্ত সবার থেকে সামান্য দূরে একটা কাঠের চেয়ারে বসেছিলেন কাজী আসতে বিলম্ব করছিল এই জন্য অপেক্ষা দিনটা ছিল শুক্রবার এই দিনে গ্রামগঞ্জে অনেক বিয়ে শাদি পরানো হয় কাজীরা থাকেন ব্যস্ত কপালের ফেরেই বলে কাজে যদি দেরি না করতেন তাহলে আমার বিয়েটা হয়ে যায় এতদিনে তিন চারটা ছেলেমেয়ে হয়ে যেত যদিও সরকার বলছে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট কিন্তু আমার বাড়ি ভর্তি ছেলেমেয়ের শখ ছেলেমেয়েরা চিলাপাল্লা করবে আমোদ ফুর্তি করবে তাদের মাথা সর মারবে এর নাম সংসার মুখবুল তুমি বাড়তি কথা না বলে মূল গল্পটা বলো বিয়েটা কিভাবে ভাঙল আমার বাবা শাজলিল একটু দূরে কাঠের চেয়ারে বসেছিলেন কন্যার পিতা তাকে জিজ্ঞেস করলেন পান খাবেন কি না বাবা বলেন আমি চা পান বিড়ি সিগারেট এইসব খাই না কন্যার পিতা বললেন লেবু শরবত করে দিই শরবত খান বাবা বললেন আসা কন্যার পিতা শরবত আনতে গেলেন তখন হঠাৎ বাবার মাথা চক্কর দিয়ে উঠল তিনি চিৎকার শুরু করলেন আমি বিবাহ করব না আমি বিবাহ করব না চারিদিকে হাসাহাসি পড়ে গেল পাগলের যে কোনো কথায় লোকজন হাসে আর এই পাগল হাসির কথাই বলছে ছেলেকে বিবাহ করাতে এসে বলছে আমি বিবাহ করব না বিরাট বিজুতির ব্যাপার কন্যার এক মামা বিডিআরএ কাজ করেন নন কমিশনড অফিসার সুন্দর সেহারা কথাবার্তা অতি ভদ্র তিনি এসে হাতজোর করে বললেন আপনারা যদি কিছু মনে না করেন কন্যার মা কান্নাকাটি করতেছেন তিনি এইখানে মেয়ে বিবাহ দিবেন না আমাদের সঙ্গেও ভালো ভালো লোকজন ছিল নেত্রকোনা কোর্টের উকিল অধরবাবু ছিলেন দেওয়ানি ফৌজদারি দুই মামলাতেই তিনি মারাত্মক তিনি একবার এক সাক্ষীকে এমন জেরা করলেন যে সাক্ষী এজলাসে পেশাব পায়খানা করে ফেলল জ্বর সাহেব বিরক্ত হয়ে অধরবাবুকে দশ টাকা ফাইন করলেন মেথর দিয়া এজলাস পরিষ্কার করার খরচও অধরবাবুকে দেয়া লাগল মুকবুল মূল গল্পটা বলো শাখা প্রশাখা বাদ দাও কন্যার মামার কথা শুনে অধুরবাবু গেলেন ক্ষেপে তিনি বললেন কন্যার মা এখানে কন্যার বিবাহ দিবেন না ভালো কথা মা হিসাবে এ কথা বলার অধিকার অবশ্যই তার আছে আমরা তার কথাকে সম্মান করি কিন্তু এই কথা তিনি আগে কেন বললেন না সে সময় কেন বললেন সেলের বাবার মাথা যে সামান্য গরম এই কথা তো কন্যার মাথা আগেই জানতেন এমন তো না যে আজ প্রথম খবর পেয়েছেন আমরা ছেলে বিবাহ দিতে এসেছি ছেলে বিবাহ দিব কন্যা গ্রামে ফিরে বেজোত হব না আপনারা যদি বিবাহ না দেন দুই তিনটা ধারায় ফৌজদারি মামলা হবে কারোর কারোর চার পাঁচ বছরের জেল জরিমানা হবে এখন বুঝে দেখেন আমি অধর উকিল আইনের কথা বুঝি আইন ছাড়া কিছু বুঝি না বিরাট তর্ক বিতর্ক শুরু হয়ে গেল হুইস চিৎকার ঠান্ডা মাথায় কথা বলছেন শুধু অধরবাবু অধরবাবুর বক্তৃতায় কাজ হল এদিকে বাবজান সামান্য ঠান্ডা হয়েছেন চেয়ারে এসে বসেছেন গায়ের পাঞ্জাবি খুলে ফেলেছিলেন সেই পাঞ্জাবি আবার পড়েছেন কাজী সাহেব চলে এসেছেন কন্যার বাবা বললেন বিবাহ হবে দুজন আসেন মেরেজিন নিয়ে যান আমাদের দুই মোর বিয়েজিন আনতে গেলেন অধরবাবুর সঙ্গে গেলেন অতি বিচক্ষণ লোক উনি দেখবেন সব ঠিকঠাক হচ্ছে কিনা হঠাৎ শুনি ভেতর থেকে চিৎকার হইচই মনে হচ্ছে মারামারি শুরু হয়েছে কিছু বুঝে ওঠার আগেই একদল লাঠি সোঠা নিয়ে আমাদের উপর ঝাঁপ দিয়ে পড়ল কি যে ভয়ঙ্কর অবস্থা সন্ডা গুন্ডা ধরনের জোয়ান ছেলেপুলে কন্যার বাবা এবং মামা মারামারি থামানোর চেষ্টা করছেন সোটাছুটি করছেন কোন লাভ হচ্ছে না এই সময় তারা এসে আমার গলা চেপে ধরল আমাকে মেরেই ফেলত তখন বিয়ের কন্যা জাহেদা ছুটে এলো সে না এলে আমাকে মেরে ফেলত আমি বললাম তুমি বলেছিলে বিয়ের কন্যা জাহেদাকে আগে দেখো তোমার বড় খালা দেখেছিলেন স্যার মিথ্যা বলেছিলাম কেন মানুষ উদ্দেশ্য ছাড়া মিথ্যা বলে না তোমার উদ্দেশ্যটা কি স্যার আপনি জ্ঞানী মানুষ আপনি উদ্দেশ্য খুঁজে বের করেন আমি উদ্দেশ্য জানি না জাহেদাকে দেখেছি এটা বলতে আমার লজ্জা লাগে বলেই বলি দেখি নাই লজ্জা লাগবে কেন বিয়ে হওয়ার কথা ছিল হয় নাই এইটাই লজ্জা সব মানুষ তো একরকম হয় না স্যার এক এক মানুষ হয় এক এক রকম তারপর কি হয়েছে বল স্বাভাবিক গলায় বলল দুইজন মানুষ মারা গিয়েছিল অধরবাবুর ঠ্যাং ভেঙে জন্মের মতো লুলা করে দিয়েছিল বল কি দুইজনে জিন আনতে গিয়েছিল দুইজনই শেষ একজনকে গলায় ছুরি বসায় গোরো জবাই করার মতো জবাই করেছে সর্বনাশ অনেক পত্রপত্রিকায় এই ঘটনা উঠেছে ইত্তেফাকে লেখা হয়েছে বিয়ের আসরে কারবালা নিহত দুই আহত শতাধিক এরপর শুরু হল মামলা মকদ্দমা অধরবাবু মামলা সাজালেন প্রধান আসামি তিনজন বিয়ের কন্যা জাহেদা তার বাবা এবং তার মা অধরবাবু নিজে একজন সাক্ষী তিনি বললেন যে তিনি নিজে দেখেছেন জাহেদা গলায় ছুরি বসাচ্ছে বাকি দুইজন চেপে ধরে আছে অথচ স্যার এই তিনজন কিছুই করে নাই আটকানোর চেষ্টা করেছে জাহেদা যদি ছুটে এসে আমাকে না আটকাত তাহলে আমাকেও মেরে ফেলত তুমি সাক্ষী দাওনি দিয়েছি সত্য কথা বলেছি আমি একা বলেছি এক ধরনের কথা বাকি চল্লিশ জন সাক্ষী বলেছে ভিন্ন কথা আমার সাক্ষী কোর্ট গ্রহণ করে নাই উকিল প্রমাণ করেছে যে আমি পাগল আমার বাবা পাগল আমিও পাগল পাগল বলেই সম্পূর্ণ ভিন্ন কথা বলেছি শাস্তি কি হয়েছিল স্যার তিনজনেরই ফাঁসির হুকুম হয়েছিল জাহেদার অল্প বয়সের কারণে এবং মেয়ে হবার কারণে হাইকোর্ট পরে জীবন দিয়েছে তুমি কি তার সঙ্গে দেখা করতে যাও অনেকক্ষণ চুপ করে থেকে বলল যাই স্যার প্রায় যাই আমরা এমনভাবে কথা বলি যেন আমাদের আসলে বিয়ে হয়েছে আমরা স্বামী স্ত্রী সে আমাকে তুমি তুমি করে বলে আমিও তাকে তুমি তুমি করে বলি দুজন আবার রাগারাগি ঝগড়াঝাটিও করি কি নিয়ে ঝগড়াঝাটি কর নাটকে পাগলের ভূমিকা অভিনয় করে শিশু নিয়ে ছেলে মেয়েদের নাম মানে কোন একদিন তো জাহেদা জেল থেকে বের হবে আমরা বিয়ে করব আল্লাহ আল্লাপাকের দয়া হলে আমাদের ছেলে মেয়ে হবে বিভিন্ন নাম নিয়ে জাহেদার সঙ্গে কথা বলি আমার কোনো নামই তার পছন্দ হয় না এই নিয়ে ঝগড়া স্যার আপনি কি আমার বড় মেয়েটার নাম রেখে দিবেন আমি স্বপ্ন দেখেছি আমার প্রথম সন্তান মেয়ে জাহেদাও একই স্বপ্ন দেখেছে শামুকবুল শব্দ করে কাঁদছে আমি তার পিঠে হাত রেখে বললাম তোমাদের বড় মেয়ের নাম অবশ্যই আমি রেখে দেব পৃথিবীর সবচেয়ে সুন্দর নামটা তার জন্যে তোমার মেয়ের নাম চন্দ্রাবতী নাম পছন্দ হয়েছে শামকবুল মেছেতে কদম করে বলল খুব পছন্দ হয়েছে স্যার মেয়ের মায়েরও পছন্দ হবে ইনশাল্লাহ শেষ হল হুমায়ুন আহমেদের গল্প শাহ মকবুল গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করুন চাইলে শেয়ারও করতে পারেন আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের জন্য আমাদের নতুন আয়োজন গল্পতরু হরর যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন আপনারা অবশ্যই গল্পতরু হরর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং স্ক্রিনও উঠে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ